এই যে বারবার দণ্ডবোধ করা হচ্ছে, সকালে এতবার বিকেলে এতবার, কেন? বলেন অহংকার অভিমান অপরাধ নষ্ট করার জন্য, শরণাগতির সিদ্ধির জন্য। স্মরণ করতে হবে। আজ স্মরণাঙ্গা ভক্তি একটা বড় কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেমন গ্রন্থানুশীলন কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্মরণ স্মরণ করতে মন চায় না, অথচ স্মরণটাকেই রাগানুগা ভক্তি বলা হচ্ছে। স্মরণ ছাড়া রাগানুগা ভক্তি হবে না। গুরুদেব যে চিন্তা করতে বলেছেন সেগুলি মন দিয়ে রোজ চিন্তা করতে হবে। মহাপ্রভুর যে আদেশ, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, সকলকে অবিচারে সম্মান করে নিরন্তর সংখ্যাপূর্বক সংখ্যাত অসংখ্যাত সর্বভাবে হরিনাম গ্রহণ করতে হবে। শ্রী বিগ্রহের নিষ্ঠাপূর্বক সেবা করতে হবে। শ্রীমূর্তির অঙ্গী সেই ভাবে প্রীতি, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, সময় পেলেই ধামে নবদ্বীপ বৃন্দাবনে নীলাচলে ছুটে যেতে হবে। সময় পেয়েছি বৃন্দাবনে সময় কাটিয়ে আসি, সেখানেও হাট বাজার করলে হবে না। খালি ঘোরাঘুরি করে এখানে সেখানে খেয়ে দিয়ে নেচে কুদে চলে এলাম তা নয়, সাধু দর্শন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। কবে কুঞ্জে বসিব আমি বৈষ্ণব নিকটে, ভজনানন্দীগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে শ্রদ্ধা প্রীতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হবে। যেটা বিত্রাসুর বলছেন, মমত্তম শ্লোক জনেষু সত্যম। ধামে গেলাম, ঘোরাঘুরি করে চলে এলাম, এই মন্দির দু চারটে মন্দির দেখলাম, হয়ে গেল, হাট বাজার করলাম, এটা সেটা কাজ কিনলাম, হলো না। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণুগায়ে মাখি ধরি অবভূত বেশ। সবকিছুর একটা পরিপাটি রয়েছে, সুশৃঙ্খল পরিপাটি, সেটা ওনারাই লিখেছেন, ওনারাই আচরণ করেছেন, ওনারাই আমাদিগকে জানাবেন। আচার্য পাদুয়ান তাদের গ্রন্থ নিত্য স্মরণ করতে হবে নিয়ম পূর্বক। দীক্ষা গুরু শিক্ষা গুরু পাদ পদ্মগণ আমাদিগকে যে স্মরণাঙ্গ ভক্তির উপদেশ করেছেন, ধীরে 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 সেই স্মরণাঙ্গা ভক্তিতে নিষ্ণাত হতে হবে। কারণ সাধন স্মরণ লীলা, ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুষা। কি স্মরণ? শ্রীরূপ মঞ্জরি আর, শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালী, শ্রীরস মঞ্জরি সঙ্গে, কস্তুরিকা দিরঙ্গে, প্রেম সেবা করে কুতুহলী, এসব আর অনুগা হইয়া প্রেম সেবা নিবচাইয়া, ইঙ্গিতে বুঝব সব কাজ, রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে, সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। এই জন্য মহাপ্রভু আমাদিগকে মঞ্জরি ভাব সাধনা দিয়েছেন। খালি কি হরিনাম সংকীর্তন দিয়েছেন? খালি কি বিগ্রহ সেবা দিয়েছেন? খালি কি ভাগবত শ্রবণ দিয়েছেন? খালি কি ব্রজবাস দিয়েছেন? বলেন না, এই স্মরণাঙ্গা ভক্তি দিয়েছেন, মঞ্জরি ভাব সাধনা দিয়েছেন। অনর্পিত চরিং চিরাৎ করুণায়াবতীর নক্কল সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম। এইটি হচ্ছে উন্নত উজ্জ্বল রসগর্ভা স্বভক্তি শ্রী। স্মরণাঙ্গ ছাড়া কখনোই রাগানুগা ভক্তি হবে না। যারা স্মরণ করেন না তাদেরকে রাগানুগা ভক্ত বলা হবে না, রূপানুগা রূপানুগ ভক্ত বলা হবে না। স্মরণ মনির প্রাণ, মধুর মধুর ধাম, স্বরূপ দাঁড়াবে না। সেবা না করলে তার স্বরূপ দাঁড়াবে না, স্মরণ না করলে মঞ্জরি স্বরূপ দাঁড়াবে না, ভাব সিদ্ধি স্বরূপ সিদ্ধি লাভ হবে না। তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ চাই। দীক্ষাগুরু না দেন, শিক্ষাগুরু উপযুক্ত প্রশিক্ষণ দেবেন। যদি দীক্ষাগুরু পাদপদ্মের সময় না থাকে বা উনি ওই বিষয়ে যদি রুচিমান বা অভিষ্ণাত না হন, তাহলে উপযুক্ত শিক্ষাগুরু শেখাবে সেই স্মরণাঙ্গা ভক্তি, শাস্ত্র অনুশীলন, বিগ্রহ
শ্রী মূর্তির অঙ্গী সেবনে প্রীতি কাকে বলা হয়, ধর্মবাস কাকে বলা হয়, সাধু সঙ্গের পারিপাট্যই বা কি? সে এই জন্যই তো দীক্ষা গুরু আর যত শিক্ষা গুরুগণ, বন্দে গুরু ঈশ ভক্তান বহুবচন দেওয়া হয়েছে। বন্দে হব শ্রী গুরু শ্রীযুত পদ কমলম, এখানে দীক্ষা গুরুর বন্দনা এই অংশে, শ্রী গুরুন এখানে শিক্ষা গুরুর গণের বন্দনা বহুবচন দেখুন। বৈষ্ণবাংশ্চ সমস্ত ভক্তগণ বৈষ্ণবগণই আমাকে শিক্ষা দেবেন, মায়ের মতো শিক্ষা দেবেন, স্কুল কলেজের শিক্ষকের মতো শিক্ষা দেবেন, সেই শিক্ষাকে সেই শাসনকে আমাকে নতমস্তকে মাথায় নিতে হবে, তবেই তো আমি জীবনে কিছু জানতে পারবো, বুঝতে পারবো, আনুগত্য শিখবো, এগোতে পারবো। আর তা না হলে যদি গোত্তমি করি গোয়ার গোবিন্দ হই, তাহলে জীবনে কিছুই পাবো না, এগোতে পারবো। আমরা আস্বাদন করছিলাম শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণ কর্ণামৃতের একটি শ্লোক, মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং, মধুগন্ধি মৃদুস্মিতমেকদহ, মধুরং 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 মধুরং। রাধা গোবিন্দ দেব কেমন? পরম মধুময়, পরম মধুময়। তার ভজন কেমন? বলেন পরম মধুময়। তার চিন্তন কেমন? পরম মধুময়। আচ্ছা, এই কথাটা তো সংস্কৃতে বলা হয়েছে, এই যে কৃষ্ণ কর্ণামৃতে লীলাসুত বিল্লমঙ্গলে শ্রীকৃষ্ণকে দর্শন করে মুক্তি, কিন্তু এই সংস্কৃতের তাৎপর্যকে, এই বর্ণনার তাৎপর্যকে গৌর পার্ষদগণ মহাজনগণ কতটা পরিষ্কার করেছেন দেখুন। মহাজনের বাণীতে আরো কত মিষ্টতা, কত পরিষ্কার। এই জন্যই তো পদপদাবলীর কীর্তন চাই, অনুশীলন চাই। কীর্তনাঙ্গা ভক্তি আমাদেরকে স্মরণাঙ্গেতে অধিকার দেবে, যত আমরা কীর্তন করবো তত স্মরণাঙ্গে অধিকার আসবে, যত হরে কৃষ্ণ বলবো স্মরণাঙ্গে অধিকার আসবে, যত শ্রবণ করবো ভাগবত কথা বলবো শুনবো অধ্যয়ন করবো তত স্মরণাঙ্গে অধিকার আসবে, যত নিষ্ঠার সঙ্গে শ্রীবিগ্রহ গুরু বৈষ্ণবের সেবা করবো স্মরণাঙ্গে অধিকার আসবে, যত ধাম দর্শন করবো তত স্মরণাঙ্গে অধিকার আসবে। সমস্ত অঙ্গের তাৎপর্য হচ্ছে স্মরণাঙ্গে অধিকার আনা, তখন মন মন বলিষ্ঠ হবে, দৃঢ়িষ্ঠ হবে, শক্তিশালী হবে, স্বচ্ছ নির্মল রসায়িত হবে, আকৃষ্ট হবে, লুপ্ত হবে। তত্র লোল্লমেব জন্ম, তত্র লোল্লমেব মূল্যমে কলম, জন্ম কোটি সুকৃতৈর্ন লভ্যতে। একমাত্র লোল্ল মূল্যেই, আকর্ষণ মূল্যেই এই রাগানুগা ভক্তিতে প্রবেশাধিকার লাভ হবে। ইহা শুনে লুব্ধ হয় কোন ভাগ্যবান, লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। তখন শাস্ত্রবিধি নিচে পড়ে গেল, উনি শাস্ত্রবিধির উপরে চলে গেলেন, আর দরকার নেই। যখন স্মরণাঙ্গে উনি অধিকার পেয়ে গেলেন, স্মরণের আনন্দ পেয়ে গেলেন, তখন তো শরীরকে ভুলে গেলেন, তখন তো জগৎকে ভুলে যাচ্ছেন, শরীরকে ভুলে যাচ্ছেন, তখন আর ওনার কাছে বিধি নিষেধ কি? সব বিধি নিষেধ নিচে চলে গেল, ওগুলো তো সাধারণের জন্য। দেখুন মহাজন কিভাবে অর্থ করছে, কানুষে বিনোদ রায়, আমাদের কানাই কানু কেমন? বললেন পরম সুন্দর, কানুষে বিনোদ রায়।
Oh,
দেখে ভুল করেছি, তাকে দেখা আমার উচিত হয়নি। আমি তো জানি না, হঠাৎ আমি যমুনার তীরে ঘুরতে গিয়েছিলাম। প্রায় ঘুরতে যাই যমুনার বিজন ঘাটে, ভালো লাগে পরিবেশ, চারিদিকে বৃক্ষলতা মণ্ডিত বিহগগুলির কলকাতলি। হঠাৎ তাকে নির্জনে দেখে ফেললাম, এই দেখাটাই আমার কাল হল। সখী ও সখী রে, কেন গেল ভুল করেছি, কেন গেল বল, কেন গেল বল বল, কেন গেল যম যমুনার যমুনার কূলে, আমি কেন গেলাম, কেন আমি যমুনার তীরে গেলাম, আমি কেন গেলাম ও সখী, কেন গেলাম
Oh,
মৃতস্থান লাবণ্যমৃত জন্ম
Jogananda Dasa
রূপের প্রভাব রাধারানীর উপরে। আজ অনেক রাত হয়ে গেল, সময় সীমা সীমা আলোকিত, এই অবধি কথার বিশ্রাম। জয় জয় রাধাকৃষ্ণ গোবিন্দ।